চালাকি জিনিসটা ভালো কিন্তু অতি চালাকি না সত্যি কথা বলতে গেলে চরম বোকামির একটা লক্ষণ মানে মন থেকে বলছি তো যাই হোক এই ভিডিওতে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো বড় ক্লাস হতে চলেছে ঈদের টাইমে তো সেটা নিয়ে কিছু কথা আমার রয়েছে মানে কিছু জিনিস দেখে মনে হলো অবাক করা ব্যাপার যেগুলো নিয়ে আমার মনে হলো কথা বলা দরকার এবং তার সঙ্গে সঙ্গে তারাই কিছু ভালো ব্যাপার নিয়ে কথা বলিনি তো আজকে বেসিক্যালি বড় মেয়ে ছোট মেয়ে একটা আইম্যাক্স পোস্টার বার করা হয়েছে যেটা বেসিক্যালি আইম্যাক্সের জন্য ব্যবহৃত হবে এটা একটা বলা যেতে পারে অফিসিয়াল পোস্টার বার করা হয়েছে তো এই পোস্টারটা কিন্তু বেশ ইম্প্রেসিভ এখন অব্দি তাদের যে কটা পোস্টার এসছে পোস্টার গুলো কিন্তু নো ডাউট দুর্দান্ত হয়েছে এবং আজকে যে পোস্টারটা বেরিয়েছে যেখানে আমরা টাইগার এবং এক্সাই কুমারকে দেখতে পাচ্ছি বন্ধু খাতে নিয়ে এবং ওপরে যে ভিলেনটা তার ছবি দেওয়া তো পোস্টারটা কিন্তু বেশ আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে ভালো লাগছে পোস্টারটা মানে খুবই ভালো লাগছে একটা বিগ স্কেলের সিনেমা যেরকম পোস্টার হচ্ছে সেরকম তো তারা পরপর ব্যাক টু ব্যাক যে পোস্টারগুলো আছে সেগুলো কিন্তু খুবই প্রশংসার যোগ্য এবং সাধারণত পুজোর এন্টারটেনমেন্ট এমনি এত পোস্টার পোস্টার আনায় এত কিছু করেন একটা সিনেমার পেছনে তো এটা পেছনে কোর্সে দেখে ভালো লাগছে তো পোস্টার কিন্তু দারুণ হয়েছে এক কথা কিন্তু অনবদ্ধ হয়েছে নতুন যে পোস্টারটা বেরিয়েছে যেটা বেসিক্যালি আমি থামনেলেও ইউজ করেছি আর সেকেন্ড যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে রং ইস্কা বলে এই সিনেমার তো চতুর্থ গানটা বেরিয়েছে এটা বেসিক্যালি পুরো আর কি জিউ বক্সটা কি ছাড়া হয়েছে মানে পুরো অ্যালবামটার কি ছাড়া হয়েছে সেখানে ওই গানটা রয়েছে তো এই গানটা কিন্তু দারুণ হয়েছে আমি কেন বোকা আমি বললাম এতদিন ধরে উল্টো পাল্টা গানগুলো ছেড়ে গেল বাট মেয়ে ছোট মেয়ে টাইটেল ট্র্যাক বলি বা মাস্তিমাল্লাং জুম বলি বা ওয়াল্লা হাবিউ বলি এই গানগুলো ছেড়ে গেলো আমার তো মনে হয় সবার প্রথম এই গানটা আনা দরকার ছিল কারণ এই গানটা দারুণ কম্পোজ হয়েছে মানে বিশাল মিশ্রর কাছ থেকে আমরা যেরম গান ঠিক আশা করি এই গানটা ঠিক তেমন হয়েছে একটা রোমান্টিক ট্র্যাক বেসিক্যালি এবার সিনেমায় গানটাকে কীভাবে সিচুয়েট করে সেটা একটা দেখার ব্যাপার তো অবশ্যই থাকবে তবে গানটা কিন্তু খুব ভালো হয়েছে আমার আমি শুনলাম হেডফোন দিয়ে আজকেই ফার্স্ট টাইম শুনলাম তো আমার কিন্তু গানটা শুনে বেশ ভালো লাগলো তো যাই না এই গানটা আনতে এত লেট করলো কেন আমাদেরও দেখার ব্যাপার থাকবে যে গানটা তো রিলিজও করা মানে হয় কিনা না কারণ হাতে বেশি টাইম নেই তো গানটা কিন্তু বেশ ভালো হয়েছে তো যেটা ভালো ভালো বলতে হবে গানটা যথেষ্ট ভালো হয়েছে যেটা কোনো সন্দেহই নেই মানে এই জিনিসগুলো ভালো হয়েছে পোস্টারটার গানটা খুবই ভালো হয়েছে আর আমার তো মনে হয় এই গানটা আগে আগানো দরকার ছিল এবং সবার লাস্ট ওয়ার্ল্লা হি বিবি গানটা আনতে পারতো ওয়ার্ল্লাহ বি গানটা এমন টাইমে এনেছে হাইবি ক্রিয়েট হয়নি তাই যে ট্রেলার বেরিয়েছে রিলিজের কদিন বাকি এই সময় ওয়ার্ল্ড লাহিবি গানটা আনলেঙ্ক আরো বেটার রেসপন্স পেত আর তার আগে রোমান্টিক ট্র্যাকটা বার করে দেওয়া উচিত ছিল তো এই গানটা সত্যি কথা বলতে ভালো লেগেছে আমার তোমরা যারা গানটা শোননি অবশ্যই শুনতে পারো পুরো বারে মেয়ে ছোট মেয়ের অ্যালবামটা গিয়ে দেখো সেখানে গানটা পেয়ে যাবে এবার আমি আসছি হচ্ছে মেন কথাতে যেটা বেসিক্যালি নোংরামির জায়গাতে এবার যাচ্ছে যেটাই বাংলার মানে বিভিন্ন প্রোডাকশান হাউসের ক্ষেত্রেও দেখতে পাই আর আলটিমেটলি এই জিনিসটা করে কোনো লাভ নেই আমরা যদি দেখি মানে মোটামুটি যবে থেকে ট্রেলার এসছে বাড়ি মেয়ে ছোটো মেয়ে তবে থেকে বাড়ি মেয়ের ছোটো মেয়ে কিন্তু ট্রেনিংয়ে আসতে শুরু করে দিয়েছে বুকমাই হতে যদিও বিএমএস ইন্টারেস্ট থেকে কিছু যায় আসে না কিন্তু আমি ব্যাপারটা অন্য ব্যাপার নিয়ে বেসিকালি কথা বলছি লোক দেখানো জিনিস নিয়ে তো আমরা যদি দেখি অব থেকে ট্রেলার টেস্টে বড় মেয়ে ছোটো মেয়ের হয়ে প্রীতিমতো ট্রেন্ডিংয়ে ছিল এবং ইন্টারেস্ট খুব অর্গ্যানিক হয়ে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ট্রেলার আসার আগে ছিল পঁয়ত্রিশ হাজার তারপর দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রতি ঘন্টায় এক মানে মোটামুটি এক হাজার দু হাজার এরকম করে বেড়েছে ঠিক আছে মানে রেঞ্জটা বোঝার চেষ্টা করুন তিন দিন ধরে বেড়ে বেড়ে মোটামুটি এখন চৌষট্টি হাজারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে তিন দিন ধরে চৌষট্টি হাজার ঠিক আছে ব্যাপারটা ভালো মতো বুঝতে হবে তো সেটা একটা অর্গানিক হইতে বেড়েছে সিনেমাটার একটা রিয়েল হাইপ তৈরি হচ্ছে আস্তে আস্তে দর্শক দেখছে সিনেমাটা আস্তে আস্তে গ্রোয়িং নিচ্ছি যেটা পুরোপুরি অর্গানিক বয়ে আছে ট্রেলারের ক্ষেত্রেও বলি বা বিএমএস ইন্টারেস্টের ক্ষেত্রেও বলি তো এবার এটার সঙ্গে রিলিজ করছে কি মায়দান বলে সিনেমাটা যেটার হাইপ সেইভাবে কিছুই নেই ব্রেমিয়ার হাইপ যদি কম হয়ে থাকে ওটার হাইপ তো জিরো সত্যি কথা বলতে গেলে সিনেমা হয়তো ভালো হবে সেই কথা আমি এখন যাচ্ছি না সেটা পুরো অন্যদিক তো আমার কথা হচ্ছে যদি ক্লাসেতে পিছিয়ে থাকার যদি এতই ভয় থাকে তাহলে আমি ক্লাসে আসবো কেন আমি বাংলারও কিছু প্রোডাকশন হাউস দেখেছি এই প্রসিকালি প্রধান কাবুলিওয়ালা বলি বা তার আগে আরও বিভিন্ন সময় আমি দেখেছি যে দেবের সিনেমাটা হয়তো হু করে হয়তো ইন্টারেস্ট পাচ্ছে দেখা গেল অন্য একটা প্রোডাকশন হাউস অনেক পিছিয়ে ছিল হুট পাট করে মানে ওটা সমান কি ওটাকে ছাপিয়ে চলে গেল বিএমএস ইন্টারেস্ট রেখে শুধু এটা দেখাবার জন্য যে এই সিনেমাটার হাইপ ওটার থেকে বেশি কেমলিয়া প্রোডাকশন হাউসের একটা সিনেমা করেছিল মিতিন মাসি এটা দেখা গিয়েছিল যে ওই রকম লেভেলের মানে কোনো ট্রেন্ডিং ফেন্ডিং কিচ্ছু আসেনি অবশ্য দেখা গেল সমস্ত সিনেমার থেকে বেরিয়ে গিয়ে ওটাই সবচেয়ে বেশি ইন্টারেস্ট হয়েছে মানে এটা কি দেখাবার চেষ্টা সোভ করার চেষ্টা যে আমার সিনেমার হাইপ সব থেকে বেশি তবে এই যে লোক দেখানোর ব্যাপার এটা কিন্তু সিনেমার রিয়েলিটিটা হাইওয়ে যে রিয়েলিটিটা পাল্টে যায় না কারণ এটা তো অরিজিনাল নয় নকল তো ফেক তো তো তেমনভাবে ময়দানের আমি দেখলাম আজকে দুপুর অবধি মোটামুটি ইন্টারেস্ট ছিল পঁয়ত্রিশ হাজার আমি দুপুরে কথা বলছি পয়েন্ট টু বি নোটেড বা মেয়ের ছটি মেয়ের পঁয়ত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার হয়েছে তিন দিন ধরে আজকে দুপুরে ময়দানে ছিল পঁয়ত্রিশ হাজার একবারের জন্য ট্রেন্ডিং আসেনি কোনো হাইও নেই হঠাৎ করে এখন দেখছি সেটা গিয়ে পৌঁছেছে কয়েক ঘন্টা এক দু ঘন্টার মধ্যে বাহান্ন হাজারে এবার এটা পিওরলি বয়ে যাচ্ছে এটা পুরোপুরি বট ইউজ করে বুস্ট করে জিনিসটাকে এরকম করা হচ্ছে একটাই কারণে এই যে বাড়ি মেয়ে ছোট মেয়ে যে এইভাবে এগিয়ে যাচ্ছে ট্রেডার আসার পরে ময়দানের ট্রেডার যেহেতু আগে এসছে অনেক আগে থেকে বিগ বুক মাইসু দিয়ে দেওয়া হয়েছে সেখান সেখানে যে পিছিয়ে রয়েছে এবার দেখাবার চেষ্টা যে না আমরা কোনো অংশে ক্লাসে পিছিয়ে নিই আমাদেরকে ইন্টারেস্টকে দেখাতে হবে যে আমরা রয়েছি তো এটা করে আলটিমেটলি যদি কোনো লাভ নেই তাহলে তোমার ক্লাস করার দরকার কি তোমার যদি এত ক্লাসে পিছিয়ে থাকার হয় ক্লাস হলে কোনো একটা সিনেমা এগিয়ে থাকবে কোনো একটা সিনেমা পিছিয়ে থাকবে তো ওইভাবে দেখিয়ে তো কিছু লাভ নেই ছোট্ট উদাহরণ দিচ্ছি মহেন্দ্র দারো রুস্তম দু হাজার ষোলো সালে হয়েছিল মহেন্দ্র সেরকম হাইপ ছিল না রুস্তমের একটা নির্দিষ্ট একটা হাইপ ছিল ট্রেলার যখন থেকে এসেছিল লোকের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছিল কাজটা নিয়ে গান টানগুলো হিট ছিল তো মহেন্দ্র বারবার দেখাবার চেষ্টা করছিল যে সেটা হাইপ প্রয়োজন আমি ঋত্বিকের কাজকে ছোট করেছিলাম ঋত্বিক আমারও খুব পছন্দ কিন্তু মহেন্দ্র ভালো সিনেমা ছিল না তো তারা বারবার দেখবার চেষ্টা করছিল ওই সময় যে ওটার বেশি হাইপ মার্কেটিংয়ে যা পারছে করছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সিনেমাটা ভালো হয়নি বক্স অফিসে চলেনি তো জোর করে হাইপ বেশি দেখাবার লাভটা কি হলো লাস্ট অব দি যে সিনেমাটা ভালো হলো যেটা রিয়েল হাইফ রয়েছে সেই তো বক্স অফিসে বিজনেসটা করলো আমি এই কথাটা বলতে চাইছি তো এটা আমার মনে হলো এটা নিয়ে বলা দরকার যে বললাম আর একটা বোকামি করছে হচ্ছে আবার বিএম টিম এটা তো আমি এই বোকামিটা নিয়ে কথা বললাম মায়দান টিমমেট বারিমিয়া ছোট মিয়া টিম মানে পুজো টিমেন্ট একদম বোকা প্রোডাকশন হাউস প্রথম কথা তারা তো ট্রেলারে গল্প অনেকটা রিভেল করে দিয়েছে সেটা নিয়ে অলরেডি সমালোচনা হচ্ছে তারা অনেকটা দর্শকটার জন্য জিনিসটা করেছে সিনেমাটা ওটা নিয়ে কথা হচ্ছে কিন্তু অনেকটা গল্প তারা রিভেল করে দিয়েছে সেটা ট্রেলার থেকে বোঝা গেছে এবার এটা যেটা করছে কি বিভিন্ন ইন্টারভিউতে আমি দেখতে পাচ্ছি কোন চরিত্র ব্যাকড্রপ সেটা পর্যন্ত সোনাক্ষী সিনা সোনাক্ষী সিনহার চরিত্রটা কি ব্যাকড্রপ দেখলাম একটা ইন্টারভিউতে বলে দিয়েছে তো এইগুলো কেন করছে আমি জানি না এগুলো পুরো বোকামি মানে বোকামির একটা সীমা থাকা দরকার হয়েছে সেই সীমাটা যখন ছাপিয়ে যায় তখন এই ধরনের কাজাঘরদের মতো কাজগুলো করে কি দরকার হয়েছে কিছু তো সিনেমার জন্য রাখো ট্রেলার দিকে দেখিয়ে দিলে এবার সোনাক্ষী সিনহা চরিত্র নিয়ে কিন্তু দর্শকের মধ্যে একটা রহস্য রয়েছে কি ব্যাপার কি ব্যাপার কিন্তু এটা আবার বোকামি করে বলে দিচ্ছি চরিত্রটা ব্যাকড্রপ কি যদি আমি সেটা বলতে চাই না তাহলে তোমরাও জেনে যাবে তো যাই হোক এই ব্যাপারগুলো মানে নির্দিষ্ট একটা বোকামির একটা সীমা থাকে সেই সীমা যখন ছাপিয়ে যায় তখন মনে হলো সেটা নিয়ে কথা বলা দরকার যে কারণে বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ করে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে